আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ সংবাদ। ইউক্রেনের দ্বিতীয় বৃহৎ পাওয়ার প্ল্যান্টের কাছাকাছি রুশ বাহিনীর ভয়ানক তাণ্ডব। আরো জানবেন, এবার রুশ বাহিনী বড় ক্ষতি করতে পারেন আমাদের সেনারা, বলছে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আরো জানবেন, রাশিয়া এবং ইউক্রেন চুক্তিতে ফের খুলছে ইউক্রেনের বন্দরগুলো তুরস্কের ঘোষণা। এদিকে তেল সরবরাহ আবারও বন্ধের হুঁশিয়ারি রাশিয়ার। ভিউয়ার জানিয়ে দেব, ব্রাজিলে পুলিশের অভিযান, নিহত 18। সর্বশেষ থাকবে, সিরিয়ার সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখাতে গোটা বিশ্বের প্রতি আহ্বান ইরানের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইউক্রেনের দ্বিতীয় বৃহৎ পাওয়ার প্ল্যান্টের কাছাকাছি রুশ বাহিনীর। রাশিয়ান বাহিনী অবকাঠামো দখল করার জন্য ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্রে প্রবেশ করেছে বলে ব্রিটেন জানিয়েছে। শুক্রবার দৈনিক গোয়েন্দা আপডেটে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। যুক্তরাজ্যের দাবি, ইউক্রেনীয় বাহিনী দোনাতস্কের 50 কিলোমিটার উত্তর পূর্বে ভোলেরিস্কো বিদ্যুৎ কেন্দ্রে আক্রমণ প্রতিহত করছে। মন্ত্রণালয় টুইটারে আরো বলেছে, রাশিয়ান আর্টিলারি ক্রামাতস্ক এবং সিবাস্ক শহরে মনোনিবেশ করেছে। গত 24 ফেব্রুয়ারিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে আক্রমণ শুরু করে প্রায় 5 মাস শেষের দিকে, তবে যুদ্ধ এখনো শেষ হয়ে যায়নি। এই যুদ্ধে রাশিয়া শক্ত অবস্থানে আছে, তবে ক্ষয়ক্ষতি হয়েছে ইউক্রেনের। তাদের যুদ্ধে অনেক শহর ধ্বংস হয়ে গেছে, বহু মানুষ হতাহত হয়েছেন এবং দেশ ছেড়ে পালিয়েছেন প্রায় 7 লাখ মানুষ, তবে যুদ্ধ এখনো চলছে। রুশ বাহিনীর বড় ক্ষতি করতে পারেন আমাদের সেনারা, বলছে ইউক্রেন প্রেসিডেন্ট। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আমাদের সেনারা রুশ বাহিনীর বড় ধরনের ক্ষতি সাধন করতে সক্ষম। ইউক্রেনের শীর্ষ কমান্ডারদের সঙ্গে বৈঠকের পর এই কথা বলেছেন জেলেনস্কি। খবর রয়টার্সের এক ভিডিও বার্তায় জেলেনস্কি বৈঠকের বিষয়ে আলাপ করেছেন। এতে তিনি বলেছেন, পশ্চিমাদের দেওয়া অত্যাধুনিক অস্ত্র দিয়ে রুশ বাহিনী অগ্রযাত্রা ব্যাহত করেছেন ইউক্রেনের সৈন্যরা। আমাদের সেনাবাহিনীর মনোবল যথেষ্ট চাঙ্গা রয়েছে, তারা রুশ আগ্রাসন রুখে দিতে তাদের সেনাবাহিনীর বড় ধরনের ক্ষতি সাধন করতে পারে। এদিকে ইউক্রেনের রুশ আগ্রাসনের 5 মাস হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। একের পর এক অঞ্চল দখল করে নিচ্ছেন রাশিয়ার সেনাবাহিনী এবং রুশপন্থী যোদ্ধারা। এই অবস্থা হাঁপিয়ে উঠেছেন ইউক্রেনের সাধারণ মানুষ, তাই তারা এবার তাদের সেনাবাহিনীকে সহায়তা করতে যুদ্ধে নেমেছেন। দেশটির দোকানদার, গাড়ি চালক ও শিক্ষক থেকে শুরু করে সব শ্রেণীর পেশার মানুষ এখন দেশকে বাঁচাতে স্বেচ্ছায় এই যুদ্ধে নেমেছেন। রাশিয়া ইউক্রেনের চুক্তিতে ফের খুলেছে ইউক্রেনের বন্দরগুলো তুরস্কের ঘোষণা। টানা প্রায় 5 মাস ধরে ইউক্রেনের সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। এই কারণে ইউক্রেনীয় বন্দরগুলো কার্যত অবরুদ্ধ অবস্থায় রয়েছে এবং এতে করে বিশ্বজুড়ে দেখা দিয়েছে খাদ্য সংকট। এমন পরিস্থিতিতে ইউক্রেনের কৃষ্ণ সাগরের বন্দরগুলোকে শস্য রপ্তানির জন্য পুনরায় খুলে দিতে একটি চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে রাশিয়া ও ইউক্রেন। শুক্রবার এই চুক্তি স্বাক্ষরিত হবে বলে জানিয়েছে তুরস্ক, রয়টার্স ভয়েস অব আমেরিকার সূত্র। এর ফলে বিশ্বজুড়ে সৃষ্ট খাদ্য সংকট লাঘব হতে পারে বলে আশা করা হচ্ছে। শুক্রবার তথা আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন ও রাশিয়া উভয় বিশ্বের বৃহত্তম খাদ্য রপ্তানিকারক দেশগুলোর মধ্যে অন্যতম। বৃহস্পতিবার তথা গতকাল তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় থেকে মস্কো কিয়েভে চুক্তির বিষয়ে ঘোষণা করা হলেও যুদ্ধ চালিয়ে যাওয়া এই দুটি দেশের কোনোটি তাৎক্ষণিকভাবে সেটি নিশ্চিত করেনি। তবে বৃহস্পতিবার গভীর রাতে দেওয়া ভিডিও ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইঙ্গিত দিয়েছেন যে ইউক্রেনের কৃষ্ণ সাগরের বন্দরগুলোকে শস্য রপ্তানির জন্য পুনরায় খুলে দেওয়া হতে পারে। গত 24 ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়ান সৈন্যরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের প্রথম দেশ হিসেবে রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ এবং সমুদ্র পথে ইউক্রেনে এই হামলা শুরু করে। একই সঙ্গে 3 দিক দিয়ে হওয়া এই হামলা ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র পড়েছে বৃষ্টির মতো। ইউক্রেন আগ্রাসন শুরুর পরপরই কৃষ্ণ সাগরে বেশ রুশ নৌবহরের অবরোধের ফলে সারা বিশ্বের বাজারে শস্যর সরবরাহ কমে যায়। এরপর থেকে বিশ্বজুড়ে খাদ্যশস্যের দাম বেড়েছে লাফিয়ে লাফিয়ে। এদিকে কৃষ্ণ সাগরে ইউক্রেনীয় বন্দরগুলোকে শস্য রপ্তানির জন্য পুনরায় খুলে দিতে সম্ভাব্য এই চুক্তির সম্পূর্ণ বিবরণ তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। তবে জাতিসংঘের একজন মুখপাত্র জানিয়েছেন, জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস তুরস্কে যাচ্ছেন। বৃহস্পতিবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের কার্যালয় জানিয়েছে, শুক্রবার তথা আজ গ্রিনিস মান সময় GMT দুপুর 1:30 বাংলাদেশ সময় 7:30 এই চুক্তিটি স্বাক্ষরিত হবে। রাতে দেওয়া ভাষণে জেলেনস্কি বলেছেন, আগামীকাল আমরা তুরস্ক থেকে আমাদের রাষ্ট্রের বিষয়ে কিছু খবর পাবো আশা করছি, আর তা হচ্ছে আমাদের বন্দরগুলোকে অবরোধ মুক্ত করার বিষয়।
এদিকে সংবাদ মাধ্যম ভয়েস অফ আমেরিকা জানিয়েছে কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনের শস্য রপ্তানি আবার শুরু করছে ইউক্রেন। রাশিয়া, তুরস্ক এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্তনি গুটেরেস শুক্রবার তথা আজ একটি চুক্তিতে স্বাক্ষর করবেন। বৃহস্পতিবার তুর্কি প্রেসিডেন্টের দপ্তর এই তথ্য জানিয়েছে। আঙ্কারা বলেছে, গত সপ্তাহে ইস্তাম্বুলে জাতিসংঘের নেতৃত্বাধীন পরিকল্পনার বিষয়ে একটি সাধারণ সমঝোতা হয়েছে এবং এখন সংশ্লিষ্ট পক্ষরা তা লিখিত আকারে প্রকাশ করবেন। ওই সমঝোতার বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে শুক্রবার তথা আজ দলমাবাজে প্রাসাদের দপ্তরে বেলা 1:30 জিএমটি চুক্তি স্বাক্ষরিত হবার কথা রয়েছে। উল্লেখ্য, রাশিয়া ও ইউক্রেন উভয় বিশ্বের গম সরবরাহকারী প্রধান দুটি দেশ। তবে মস্কো 24 ফেব্রুয়ারি তার প্রতিবেশী দেশে হামলা করার পর থেকে খাদ্যের মূল্য বেড়েই চলেছে এবং আন্তর্জাতিক খাদ্য সংকট শুরু হয়েছে। মূলত যুদ্ধের কারণে কিয়েভের রপ্তানি বন্ধ হয়ে গেছে, কয়েক ডজন জাহাজে বন্দরগুলোতে আটকা পড়েছে, এমনকি ইউক্রেনের ওডেসা বন্দরের গুদামে প্রায় 20 কোটি টন খাদ্য পড়ে আছে। তেল সরবরাহ আবারও বন্ধের হুঁশিয়ারি রাশিয়ার। উৎপাদনের চেয়ে তেলের বিক্রয় মূল্য কম নির্ধারণ করা হলে আন্তর্জাতিক বাজারে সরবরাহ বন্ধ করে দেবে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। রাশিয়া তেলের মূল্য নির্ধারণ করে দেওয়ার জন্য আমেরিকা প্রচেষ্টা চালাচ্ছে, এমন খবর প্রকাশে আসার পর রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক এই হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, রাশিয়ার তেলের মূল্য নির্ধারণ করে দিয়ে যুক্তরাষ্ট্র মূলত ইউক্রেন যুদ্ধের তহবিল সরবরাহ করা মস্কোর জন্য কঠিন করে তুলতে চাইছে। আলেকজান্ডার নোভাকের বরাত দিয়ে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স ও তাস জানিয়েছে, তারা যে মূল্যের কথা বলছে তাই যদি নির্ধারণ করা হয় এবং সেটি যদি উৎপাদন মূল্যের চেয়ে কম হয় তাহলে অবশ্যই রাশিয়া আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ নিশ্চিত করবে না। এর অর্থ হচ্ছে আমরা আর নিতান্তই ক্ষতির মুখে তেল সরবরাহ অব্যাহত রাখব না। তিনি সতর্ক করে দিয়ে বলেন, বৃহত্তম পাইপলাইনের মধ্য দিয়ে রাশিয়া ইউরোপে তেল সরবরাহ কমিয়ে দিতে পারে, এমনটি সেটি বন্ধ হয়ে যেতে পারে। পুতিনের এই হুঁশিয়ারির পর ইউরোপীয় ইউনিয়ন সদস্য রাষ্ট্রগুলোর প্রতি গ্যাসের ব্যবহার 15% কমানোর আহ্বান জানিয়েছে। ব্রাজিলে পুলিশের অভিযানে নিহত 18। ব্রাজিলের পুলিশ জানিয়েছে, রিও ডি জেনেরি শহরের সবচেয়ে সহিংস বস্তি নিয়ন্ত্রণকারী চক্রের বিরুদ্ধে অভিযানে 18 জন নিহত হয়েছেন। ভোরেই আলেমনা বস্তিতে অভিযান শুরু করে ভারী অস্ত্রে সজ্জিত 400+ সামরিক পুলিশ। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি। কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের 16 জন সন্দেহভাজন অপরাধী, এছাড়া এক পুলিশ কর্মকর্তা এবং এক পথচারীও নিহত হয়েছেন। দিনভর চলা এই অভিযানে বাড়িতে আটকে পড়ে হাজার হাজার মানুষ। পুলিশ বলছে, ওই অভিযানের লক্ষ্য ছিল প্রতিদ্বন্দ্বী বস্তিতে অভিযানের পরিকল্পনাকারী অপরাধীদের শনাক্ত এবং গ্রেপ্তার করা। এসব অপরাধীদের কেউ কেউ সামরিক পুলিশের মতো পোশাক পরায় তাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। অভিযানে 400 পুলিশ কর্মকর্তার পাশাপাশি 10টি বুলেট প্রুফ গাড়ি এবং 4টি হেলিকপ্টার অংশ নেয়। স্থানীয় বাসিন্দাদের আহতদের গাড়ি তুলতে দেখা গেছে, ওই সময় পুলিশ তাকিয়ে থেকেছে। এনা করে মানবাধিকার কমিশনের সদস্য বিল বার্তো সান্তিয়াগো লোপেজ জানান, পুলিশ সাহায্য করতে অস্বীকৃতি জানিয়েছে। তিনি বলেন, তাদের গ্রেপ্তার করা পুলিশের লক্ষ্য ছিল না, তাদের লক্ষ্য ছিল হত্যা করা, ফলে আহত হলে পুলিশ মনে করেছে তাদের সাহায্য পাওয়ার যোগ্য না। রিও ডি জেনিরোর বস্তিগুলোতে প্রাণঘাতী অভিযান বিরল কিছু নয়। পুলিশ প্রায় এসব এলাকাগুলোতে মাদক পাচারকারী চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে থাকে। তবে জনাকীর্ণ বস্তিগুলোতে পুলিশের এই ধরনের অভিযানের কঠোর সমালোচনা করে আসছে ব্রাজিলের মানব অধিকার গুরুগুলো। তাদের দাবি, নিম্ন আয়ের জনগোষ্ঠীর বসবাসের এলাকায় এই ধরনের অভিযান তাদের জীবন বিপন্ন হয়, অথচ সত্যিকার অর্থে অপরাধী চক্রের ক্ষমতা কমে যায়। এছাড়াও রয়েছে ব্রাজিলের রিও ডি জেনিরোর সহিংসতাপূর্ণ ফাবেলায় একটি অপরাধী চক্র ধরতে পুলিশের অভিযানে অন্তত 18 জন নিহত হয়েছে। আলিমাও ফাবিলে ভারী অস্ত্রশস্ত্র এর পুলিশ মোতায়েন করা হয়েছিল ওই এলাকায়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে 16 জন সন্দেহভাজন সন্ত্রাসী, নিহত হন এক পথচারী ও আরেক পুলিশ সদস্য। পুলিশ বলছে, সন্ত্রাসীদের হামলার পরিকল্পনা নস্যাৎ করতে ও তাদের আটক করার জন্য এই অভিযান। সিরিয়ার সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখাতে গোটা বিশ্বের প্রতি ইরানের আহ্বান। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাকতে রাভানচি বলেছেন, সিরিয়ার স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি সম্মান জানাতে হবে, মানবিক সাহায্য নেয়ার ক্ষেত্রে এ বিষয়টি গুরুত্ব দিতে হবে এবং যে সাহায্য দেওয়া হবে মানবিক সাহায্য, এটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। একই সঙ্গে তিনি সিরিয়ার উপর থেকে অমানবিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। মাজিদ তাকতে রাভানচি নিউ ইয়র্ক স্থানীয় সময় জাতিসংঘের সাধারণ অধিবেশনে বলেন, আমরা বরাবরই বলছি, সিরিয়ায় মানবিক সাহায্য জরুরি। মানবিক সাহায্য প্রদানের ক্ষেত্রে রাজনৈতিক পরিস্থিতি যাতে বাধা না হয়ে দাঁড়ায় সেদিকে নজর দিতে হবে, মানুষের কাছে মানবিক সাহায্য পৌঁছে দিতে হবে। তবে সিরিয়ার রাজনৈতিক সার্বভৌমত্ব, স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান জানিয়ে এটা করতে হবে। জাতিসংঘ সনদে এই বিষয়টির উপর গুরুত্ব আরোপ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইরানি প্রতিনিধি। তিনি আরো জানিয়েছেন, সিরিয়ার উপর অবৈধ নিষেধাজ্ঞা দেশটির পুনর্গঠন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার পাশাপাশি মানবিক তৎপরতা ও শরণার্থী প্রত্যাবর্তনকে বিলম্বিত করবে। সূত্র পার্স টুডে।